বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে আজ শুক্রবার। আগামীকাল শনিবার থেকে পবিত্র রোজা শুরু হবে। সাহারি খেতে হবে আজ দিবাগত রাতে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁদ দেখার এই ঘোষণা দেন। এদিকে জামানবাবগঞ্জেও সন্ধ্যায় জেলা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক AZM নুরুল হক সহ অন্যান্যরা। করোনাকালে সহায়তা। করোনাকালে সবকিছু থমকে গেছে। ঘরে থাকা মানুষের সহযোগিতায় সরকারি বেসরকারি নানা উদ্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাধ্যমে সরকারি সহায়তা চাল বিতরণ করা হয়। এবার সপ্তম দফায় প্রায় 1500 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম সহ অন্যান্যরা। এদিকে রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ উরাও। এদিকে গোবরাতলা ইউনিয়নের কর্মহীন 70 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। গোমস্তাপুরে ইমামদের সাথে পুলিশের মতবিনিময়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমাম ও মসজিদ কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মতবিনিময়ে করোনা সতর্কতায় মাহে রমজান মাসে সরকারি নির্দেশনা মেনে তারাবি নামাজ পড়ার আহ্বান জানানো হয়। সবার মধ্যে সচেতনতা সৃষ্টিতে ইমামদের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময়ে বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, ওসি তদন্ত শামীম হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল আজিজ, বোয়ালিয়া মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মাওলানা আব্দুল রশিদ, সাংবাদিক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 01316025982 নম্বরে। বিদায় নিচ্ছি আমি নীলু ফাইয়াসমি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।